গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা তোমাদের সকলকে। শুভ সন্ধ্যা এই কারণে, কারণ আজ আমরা এসে গেছি গণবিবাহ দেখতে। কর্মযোগী সোসাইটি আয়োজিত এই গণবিবাহতে অনেক বিবাহ অনুষ্ঠিত হয়। তো তুলিও দেখো আমার সাথে চলে এসেছে। আর আমি সাজগোজ করেছিলাম, বাট এই গরমে ঘামে সবটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, যারা আজকে নববধূ তারা সাজলেই হলো, আমার সাজটা তো কোনো ম্যাটার করে না। তবে আমরা সবটাই দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তো চলো ভেতরে নিয়ে যাই, তোমাদেরকে দেখাই গণবিবাহ কিরকম হয়। আমি আগে কখনো দেখিনি, আমিও প্রথমবারই দেখবো। আর বাইরে দেখো বড় করে লেখা আছে গণবিবাহ কর্মযোগী সোসাইটি। খুব সুন্দর করে বাইরেটা সাজিয়েছে, ভেতরটাও কিন্তু ঠিক এরকমই সুন্দর করে সাজানো হয়েছে। আর এই কর্মযোগী সোসাইটি কিন্তু প্রত্যেক বছরে এই গণবিবাহটা অনুষ্ঠিত করে থাকেন। আর আমাদের সামনে দেখো যাচ্ছেন মন্ত্রী বিধায়ক শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উনি এইমাত্রই গাড়ি থেকে নেমেছেন, আমি যখন এন্ট্রি করছি তো উনি এখন মঞ্চের দিকে এগিয়ে যাবেন, কারণ ওনাকে এখন সম্বর্ধনা দেওয়া হবে। আর আমিও গিয়ে যাব মঞ্চের দিকে, ওনার সম্বর্ধনা অনুষ্ঠানটা দেখব। আর আজকে দুপাশেই কিন্তু গণবিবাহটা অনুষ্ঠিত হয়েছে। দেখো এই যে ব্যারিকেড দেওয়া আছে দুপাশটাতে গণবিবাহ হচ্ছে, চলছে এখন। আমি একটু লেট করে ফেলেছি, কারণ তোমাদেরকে আগেই বলেছি যে আমি একটু লেটে এসেছি। রবিবার যেহেতু তুলিরকে একটু ঘোরাতে নিয়ে যেতে হয়, এই কারণে আমারও একটু দেরি হয়ে গেছে আসতে। যাই হোক, যেটুকুনি শেয়ার করতে পারবো আমি তোমাদেরকে শেয়ার করব। আর দেখো মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় উনি এগিয়ে যাচ্ছেন মঞ্চের দিকে। আর একটা বিশেষ আকর্ষণ আছে আজকে গণবিবাহের, সেটা হলো শ্রদ্ধেয় শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের যিনি পুত্র আছেন না, শ্রীকুমার চট্টোপাধ্যায়, উনিও কিন্তু উপস্থিত হয়েছেন মঞ্চে। আর মঞ্চের যিনি উপস্থাপনা করছেন, মানে অ্যাঙ্কারিং করছেন, তাকেও তোমরা নিশ্চয়ই ভালো করে চেনো, শাকিল আনসারি। তো ভীষণ সুন্দর অ্যাঙ্কারিং করেন, আমার তো ওনার গলের ভয়েসটা এতই পছন্দ যে বলের কথা নেই। তো উনি আজকে মঞ্চ উপস্থাপনা করছেন। আর শ্রীকুমার চট্টোপাধ্যায় যিনি আছেন, উনি ওনার বাবার গান বা ওনার গান যেটাই হোক উনি উপস্থাপনা করবেন, সবার সঙ্গে সামনে পরিবেশন করবেন ওনাদের যে গানটা আছে সেগুলো। আর সেই জন্য রেডিও হচ্ছেন উনি। তো ততক্ষণ আমি সবটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এই গণবিবাহের যে অনুষ্ঠানটা এই যে কর্মযোগী সোসাইটি আয়োজন করেছে, সত্যি কিন্তু একটা মহৎ কাজ। মানে এতজন কন্যাকে কন্যা দায় থেকে যে এই কর্মযোগী সোসাইটি উদ্যোগ নিয়ে মানে কন্যা দায় মুক্ত করার একটা উদ্যোগ নিয়েছে, এটা কিন্তু অনেক একটা বড় সামাজিক কাজ। তো এই সামাজিক কাজকে কিন্তু স্যালুট করা আমাদের সবারই কর্তব্য। তো আমি কিন্তু ভীষণভাবে এই গণবিবাহটাকে মানে মন থেকে কিন্তু আমি সত্যি মানে কি বলবো, ভাষা নেই আমার, মন থেকে আমি ভীষণভাবে খুশি যে এতগুলো মেয়ের বিয়ে হচ্ছে একসাথে, যারা খুবই গরিব, যাদের মানে কন্যাকে দান করার মতন ক্ষমতাও নেই, তাদের কন্যাদের এই যে কন্যা দায়কে মুক্ত করার জন্য পিতাদের এই কর্মজীবী সোসাইটি উদ্যোগ নিয়েছে, এটা সত্যি মহত্তর। তো তোমরা দেখতে থাকো সবটাই, আর অবশ্যই কিন্তু শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গান দেখবে, তার সাথে সাথে বাবাকে তপন কন্যা দায় থেকে উদ্ধার করবে। শরৎচন্দ্রের লেখায় অরক্ষণীয় বলে একটা উপন্যাস আছে, সেখানে এই যে মেয়েদের বিয়ে হতো না অর্থের অভাবে, তাদের বলতো অরক্ষণীয়। তার যে কী কষ্ট শরৎবাবু বর্ণনা করেছে, তখন 164টা পরিবারকে এই কষ্ট থেকে মুক্তি দিয়েছে। আমি তপনকে সালাম জানাই, অভিনন্দন জানাই। আমার সব সময় ওর এই কাজের প্রতি সমর্থন ছিল। একটা মানুষ কিছু করে দেখিয়েছে। এখানে দেখো সিঁদুরদানের পর্ব চলছে, তো আমি তাড়াতাড়ি তাই ক্যাপচার করতে চলে এলাম, কারণ অলরেডি সকলেরই বিবাহ সম্পন্ন হয়ে গেছে, যারা যারা নবদম্পতি আছে, শুধু একজনের বাকি ছিল। তাই আমি এইটুকুনি দেখে নিলাম, তোমাদেরকেও শেয়ার করে দিলাম এই সিঁদুরদানের অনুষ্ঠানটা। আর দেরি করে আসার কারণে সম্পূর্ণ বিয়েটা দেখতে পারিনি, যাই হোক যেটুকুনি দেখতে পেরেছি এটুকুনিতেই আমি ভীষণ খুশি। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি ভীষণভাবে খুশি। আর এই
এই নবদম্পতি যারা তাদেরকে কিন্তু এই গণবিবাহ থেকে অনেক কিছু দেয়া হয়েছে। দেখো নববধূ তাদেরকে পরবর্তী জীবনে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তার কারণে সেলাই মেশিন দেয়া হয়েছে, ছেলেদের সাইকেল দেয়া হয়েছে, খাট দেয়া হয়েছে, একটা শোকেস দেয়া হয়েছে, তারপরে দেখো এখানে দানের জন্য কলসি টলসি তো দেয়াই হয়েছে, অনেক কিছু দেয়া হয়েছে। তো সবটাই এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের পাশে, মানে যারা যারা নতুন নবদম্পতি আছে প্রত্যেকেরই পাশে কিন্তু তাদের যে জিনিসগুলো দিয়েছে এখান কর্মযোগী সোসাইটি সবটাই কিন্তু এখানে সাজিয়ে রাখা আছে। তো সমস্ত কাপেলেরাই দেখো সুন্দর করে সেজে গুজে আজকে বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে রয়েছে। তাদের অনেক ফটোশ্যুট হচ্ছে এখানে, অনেক ক্যামেরাম্যান এসছে তাদেরকে ফটোশ্যুট করছে, আর দেখো দেখতে খুব ভালো লাগছে। আর কী কী দিয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো সেলাই মেশিন, এই দেখো সাইকেল, আর বেড তো দেখতেই পাচ্ছ, খাট দেখতে পাচ্ছ রড আয়রনের, আর ওখানে দেখো শোকেস আছে। তো সবটাই এরা দিয়েছে। তো এই দিকে যেমন অনেক কাপেলের একসঙ্গে বিয়ে হচ্ছে, ঠিক অপর সাইডেও কিন্তু এরকম সবার বিয়ে হচ্ছে। তো চলো এইবার আমরা ওই সাইডে দেখতে যাব নবদম্পতিদের একটু। তো আমরা এবার ওই দিকে যাচ্ছি নবদম্পতিদের দেখতে, যাদের যাদের নতুন বিয়ে হলো এখন। আর তারপরে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের উপস্থাপিত গান শুনবো, তোমাদেরকেও শোনাবো যতটা পারবো। অনেকটা রাত হয়ে গেছে, আমাকেও বাড়ি ফিরতে হবে তুলিকে নিয়ে। আর তুলি দেখো আমার সাথে সাথে সমানে হেঁটে চলেছে, বিয়ে দেখছে, তুলিরও ভালো লাগছে দেখতে। তো মঞ্চের এইদিকে একটা বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আর এই পাশে অনুষ্ঠিত হয়েছে, মাঝখানে স্টেজ করা হয়েছে, এখানে গানের অনুষ্ঠান করা হয়েছে। তো এখানে দেখো যাদের যাদের বিয়ে হয়েছে তাদের বাড়ির লোকেরাও কিন্তু এসছে এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে, তাদের উপস্থিতিতেই কিন্তু সমস্ত বিয়েটা সম্পন্ন হয়েছে। তো আমাদের অত্যন্ত কাছের মানুষ সৌগত রায় মহাশয়কে আমার সাষ্টাঙ্গে প্রণাম। গতকাল তো সকল নবদম্পতিকে তোমাদেরকে শেয়ার করে দিলাম, খুবই সুন্দর লাগছে সবাইকে কিন্তু দেখতে। আর আমার তরফ থেকে এই সমস্ত নবদম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে, আর এদের নতুন জীবনের জন্যে, আগামী দিনের জন্যে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো যেন খুব সুখের হয়, খুব আনন্দময় হয়, সবাই যেন হ্যাপিলি নিজের নিজের জীবনে থাকতে পারে আর সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারে। তো চলো ওইদিকে কিন্তু শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গান শুরু হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ আমিও কিন্তু শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গান শুনবো, কারণ উনি শ্রদ্ধেয় শ্রীরামকুমার চট্টোপাধ্যায়ের গান শোনাচ্ছেন, আর আমি কিন্তু ভীষণভাবে রামকুমার চট্টোপাধ্যায়ের গান ভালোবাসি, সে তোমরাও খুব ভালোবাসো। তো চলো এবার আমরা গানটা শুনে নিই, তারপর আবার আমাকে তো বাড়িতেও যেতে হবে না। আজ যখন ভয়েস ওভার দিচ্ছি তখন একটা কোকিল খুব ডাকছিল, তো খুব সুন্দর ভয়েস কোকিলের, বাট আমার ভয়েসের সঙ্গে কোকিলের ভয়েস মিশে কেমন হয়েছে আমি জানি না, তবে কোকিলের ডাক তো সত্যি মিষ্টি। আর আমি এখানে দেখো শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গানটা তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ তোমরা জানো যে গান শোনানোর প্রবলেম আছে, বাট শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়ের পুত্র উনি, খুবই সম্মানীয়, খুব কাছ থেকে আমি ওনাকে দর্শন করেছি, তোমরাও আমার ভিডিওর মাধ্যমে ওনাকে দেখে নাও। আর ওনার গান আমাদের শোনা হলো না, মানে আমার ভিডিওর মাধ্যমে, বাট অনেকবারই তোমরাও শুনেছো, আমিও শুনেছি। উনি যে গানটা গাইছিলেন সেটা আমি বলে দিচ্ছি, উনি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, এই গানটাই গাইছিলেন। খুবই অসাধারণ একটা গান,
এটা শ্রদ্ধেয় শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া গান। ওনার যিনি পুত্র আজ এসেছেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, উনি সেটাই গাইছেন। আর দেখো বিবাহ অনুষ্ঠানে কত লোক যে এসছে, কত দূর দূর থেকে, কত দূর দূরান্ত থেকে যে লোক এসছে ধারণা করা যায় না। প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু এই বিবাহতে দান করেছেন, তাদের এই ঐকান্তিক প্রচেষ্টাতেই কিন্তু এই বিবাহটা সম্পূর্ণ হয়েছে। প্রত্যেক বারই সবাই এই বিবাহ অনুষ্ঠানে যোগ দেন আর এরকম দান করে থাকেন, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী। তো চলো, আজ অনেকটা রাত হয়ে গেছে, আজ এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি, কারণ তুলির খিদে পেয়ে গেছে, এখন বাড়ি গিয়ে তুলিকে আগে খাওয়াতে হবে। তো এই যে এতগুলো পিতার কন্যাদের কন্যা দায় থেকে মুক্ত করার জন্য কর্মযোগী সোসাইটি যে উদ্যোগটা নিয়ে আজকে এই গণবিবাহের অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছে, এই অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনকে ক্লিক করে অল করে দিও, আর ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে দেখো। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।